আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পায়েশের রেসিপি। আর এই সাবুদানা কিংবা সাগুদানা যে যেই নামে ডাকেন সবাই এই রান্নাটা করতে পারেন, তবে যারা নতুন তাদের জন্য আমার আজকের রেসিপি। তো এই সাবুদানা রান্না করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা প্লিজ চেষ্টা করবেন রেসিপির পুরো ভিডিওটি দেখার। তো এই সাবুদানা রান্না করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের যে সাবুদানাগুলো সেই সাবুদানাটা নিয়েছি, এটা কিন্তু ছোট যে সাইজটা সেটা না, এটা বড় দানাগুলো। তো এই সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় পুনে এক কাপ সাবুদানা আমি ভিজিয়েছি, আর প্রায় আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর দুই ঘন্টা ভিজানোর পরে যে দেখুন ফুলে, এই যে এটা বড় সাইজের সাবুদানাগুলো, তো এগুলো আমি দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি। আর ভিজানোর পর এগুলো ফুলে এরকম হয়েছে। তো এই সাবুদানাগুলো কিন্তু আমি দুইবার ধুয়ে নিয়েছিলাম, এক দুইবার ধুয়ে নিলে হয়, সাবুদানাতে কোনো ময়লা থাকে না, এমনিতে এগুলো অনেক পরিষ্কার থাকে। তো আমি দুইবার ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা, তারপর একটা চাকনিতে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো কিশমিশ নিয়েছি, আর চিনি নিয়েছি, চিনির পরিমাণটা আমি দুধে দেওয়ার সময় বলবো আপনাদেরকে। তো এখানে আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়েছি, এটা গরুর দুধ, তরল দুধ না কিংবা কোনো গুঁড়া দুধ না, এটা খাঁটি গরুর দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ দিয়ে আমি এই পায়েশটা রান্না করবো। তো এই দুধেতে 1.5 লিটার দুধে আমি 1/2 লিটার পানি মিশিয়ে দিব। এটা এমনিতেই রান্না হওয়ার পর অনেক ঘন হবে, এই যাতে ভালোভাবে জাল হয় তার জন্য আমি একটু পানি দিয়েছি। রান্না শেষে এমনিতে এটা অনেক ঘন হয়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি, আর চুলাটা জ্বালিয়ে দিলাম। তো আমি এখন এই দুধের মধ্যে 2টা এলাচ, আর 2টা তেজপাতা 4 টুকরো করে, আর 2-3টা দারচিনি ছোটো টুকরা দিয়ে দিলাম। তারপর আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে দুধটা, যাতে সাইড দিয়ে জমে, দুধের সরটা যাতে না পুড়ে যায়, তাই মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে যে দুধটা বলক চলে এসেছে, তাই এখন আমি যে সাবুদানাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, তাই সাবুদানাগুলো এখন দিয়ে দিব। আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম, আরও কিছু আছে সেগুলো দিয়ে দিচ্ছি, যে দিয়ে দিলাম। তো সাবুদানাগুলো দেওয়ার পর আমি আবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এগুলো অনবরত নাড়তে হবে, না নিচে লেগে যাবে, সাবুদানা কিন্তু নিচে লেগে যায়, তাই অনবরত নাড়তে হয়। আমি নেড়ে দিচ্ছি, তো এইভাবে বলক চলে এসেছে। তো এখন আমি এখানে 2.5 কাপ চিনি দিয়ে দিব, মেজারমেন্ট কাপে 2.5 কাপ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি আরও কম করতে পারেন কিংবা বেশিও করতে পারেন, আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি 2.5 কাপ চিনি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে চিনিটা যাতে গলে যায় আমি নেড়ে দিচ্ছি। তো আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তখন আমি এটা জাল দিতে দিতে প্রায় 20 মিনিটের মতো জাল হওয়ার পর দেখুন এরকম হয়েছে। আর সাবুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, যে দেখুন সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো 20 মিনিটের মতো লেগেছে। তো আমি এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন আমি এখানে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দিলে কিশমিশ থেকে একটা টক মিষ্টি ফ্লেভার আসে, তো তাই আমি কিশমিশটা দিয়ে দিলাম। আর কিশমিশটা দেওয়ার পর আমি 2 মিনিট চুলায় রেখেছি, তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। এই যে আমি চুলা বন্ধ করে দিয়েছি, আর আমি 2টা বাটিতে আপনাদের জন্য তুলে নিয়েছি। আর এই যে দেখুন এটা কিন্তু বেশ গরম এখনও আছে, তারপরও কিন্তু এমন ঘন, এটা ফ্রিজে রাখার পর আরও ঘন হয়ে যাবে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর আমি যেরকম দেখিয়েছি ঠিক এই অবস্থায় আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু একদম বেশি ঘন ঘন হয়ে যাবে। তো আমি
যে অবস্থায় রেখেছিলাম সেই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। তো আমি একটু সাজিয়ে দিলাম, একটা চেরি ফল দিয়ে আমি সাজিয়ে দিলাম। আর এই সাবুটা খেতে, এই সাবুর পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আমার এই সাবুদানার পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক দিবেন, আর আপনাদের পরিবার বন্ধুর সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন, আর আমার রেসিপির ভিডিওগুলো পুরোটা দেখার আপনারা চেষ্টা করবেন। আর আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।